করছে? হ্যাঁ 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 শোন, জোবার বাইরে অপেক্ষা করছে। শোন, কাউকে কিছু বলিসনি তো যে যাচ্ছিস? না দাদুভাই, ওই কালকে ফোনটা আসার পর থেকে আমি শুধু তোমাকে আর সঞ্জুকেই বলেছি, আর কাউকে। ভালো করেছিস। সঞ্জু তো অফিসে যাবে, তাই সঙ্গে রিমলিকে নিয়ে যাচ্ছি। আমি বৃষ্টি, সায়নের দ্বিতীয় স্ত্রী, তোমার সতী নই। চাঙ্কিয়ার আমার মা আমাকে পুতুল বানিয়ে চ্যাটার্জি বাড়ির সম্পত্তি আর ফলতার জমি দখল করার জন্য তোমার বরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আমি বড্ড একা হয়ে গেছি নন্দিনী, আমার মা এখন জেলে, চাঙ্কি আমাকে ঠকিয়েছে। আমার মা যখন জেল থেকে ছাড়া পেয়ে যাবে আমি অনেক দূরে চলে যাব। সায়নের উপর শুধু তোমার অধিকার আছে, আমার ওর উপর কোনো অধিকার নেই। আমি ওর কোনো ক্ষতি করিনি, আমি ওর কোনো ক্ষতি করিনি, কোনো ক্ষতি করিনি। বৃষ্টি, নিজের জীবন থেকে পালিয়ে যেও না বৃষ্টি। আমিও একদিন জীবন থেকে পালাতে চেয়েছিলাম। তোমারও একটা সুন্দর জীবন আছে, সেটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। আর তার জন্য যদি এই ছোট বোনটার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমায় ঠিক ডাকবে তো। এই ছবিটার দিকে তাকিয়ে দেখো তো, এর সঙ্গে তোমার পাশের ওই মহিলার কোনো মিল খুঁজে পাও কিনা। এই তোমার নন্দিনী। ওকে ওকে, বি ইজি, বি ইজি স্যার, বি ইজি। নন্দিনী, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চাবিকাঠির সন্ধান আমি পেয়ে গেছি। কি দেখছো? আমি তোমাদের বাড়িতে কেন এতদিন আছি? না তা কেন, তোমাকে সকালবেলায় খুব সুন্দর লাগছিল। তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমরা একটা চেষ্টা করছি। সবাই যখন পাশে আছে তখন আমার বিশ্বাস নন্দিনী ও সায়নকে ফিরে পাবেই। ভবতোষ, আমাকে দেখে আপনারা নিশ্চয়ই খুবই চিন্তিত হয়ে পড়েছেন। আপনার বড় নাতি মিস্টার অয়ন চ্যাটার্জি, তার শাস্তির মেয়াদ ফুরিয়ে যাবার আগেই কাল তিনি ছাড়া পাচ্ছেন। অনু, এই অদিতি,